গোটা মসজিদে যত মুসল্লি আছে ডানে বামে তাকিয়ে দেখলে আপনি অবাক হবেন যে আমরা আজকাল 4G 5G গতিতে নামাজ পড়ি, অনেকে 6G গতিতেও পড়েন। এই যে রমাদান আসছে দেখবেন যে তারাবির নামাজে গতির কম্পিটিশন হয়, এক এলাকার মুসল্লিরা অন্য এলাকার মুসল্লিদের সাথে গর্ব করে। আমাদের হাফেজ সাহেব 53 মিনিট 13 সেকেন্ডে 21 নামাজ পড়া শেষ করে ফেলছে, আর এলাকার মুসল্লিরা তারা এবার কম্পিটিশন নেমে যায় যে কিভাবে তারা 52 মিনিটে শেষ করে ফেলবে। এটা কোনো সুন্দর প্রতিযোগিতা না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সম্পর্কে আম্মাদিন আয়েশা সহিহ মুসলিমের হাদিসে বলেছেন যে কানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজা রাফা রাসাহু মিনার রুকু লাম ইয়াসজুদ হাত্তা ইয়াস্তাউয়া কায়েমা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি রুকু থেকে যখন মাথা সোজা করতেন, দাঁড়াতেন, টান টান হয়ে সোজা হওয়ার আগ পর্যন্ত তিনি সিজদায় যেতেন না, খুব ধীরস্থিরতার সাথে নামাজ পড়তেন। গোটা মসজিদের দিকে আপনি তাকিয়ে দেখেন, আমি তো প্রায় দেখি, আমি এমনি একটু তাড়াহুড়ো স্বভাবের মানুষ, কথাও একটু তাড়াহুড়ো করে বলি, কাজকাম একটু তাড়াহুড়ো স্বভাবের, যেটা একটা দোষের। কিন্তু এরপর আমি দেখি যে মসজিদে দুই রাকাত সুন্নত নামাজ ফরজ নামাজের পরে ম্যাক্সিমাম মুসল্লি দেখি আমার আগে শেষ হয়ে যায়, চার রাকাত নামাজ ম্যাক্সিমাম মানুষ দেখি আমার আগে শেষ হয়ে যায়। তখন চিন্তা করি যে আমার চাইতে খারাপ মানুষও আছে দেখা যায়। ভাইরা আমার, এই নামাজকে এত তাড়াহুড়া করে যদি আমরা আদায় করি তাহলে কখনো সেই নামাজ আমাদেরকে আল্লাহর রেজামন্দি এবং জান্নাত এনে দিতে পারে না। এই জন্য আজ থেকে আমরা নামাজ ধীরস্থিরভাবে আদায় করব, এটা অনেক বড় একটা ব্যাপার, তাড়াহুড়া না করে ধীরস্থিরতার সাথে আদায় করা। একটা হাদিস আপনারা অনেকে শুনেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুখারী মুসলিম একজন বর্ণনা করেছে যে এক ব্যক্তিকে দেখলেন মসজিদে প্রবেশ করেছে, লোকটা মসজিদে প্রবেশ করে নামাজ পড়লেন, নামাজ পড়ার পর তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে সালাম দিলেন, আসসালামু আলাইকুম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সালামের জবাব দিলেন, সালামের জবাব দেওয়ার পর প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই লোকটাকে বললেন যাও তুমি আবার নামাজ পড়ো, কারণ তোমার নামাজ হয় নাই। তখন লোকটা আবার বেচারা গিয়ে নামাজ পড়লেন, নামাজ পড়ে এবারে সে নবীজিকে সালাম দিলেন, আবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবারও তার সালামের জবাব দিলেন, জবাব দিয়ে বললেন একই কথা আগের মতো, যাও তুমি আবার নামাজ পড়ো, কারণ তুমি নামাজ যা পড়ছো সেটা হয় নাই। এরপর লোকটি আবারও একই কাজ করলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি তাকে আবারও বললেন, তিনবার একই জিনিস যখন হয়েছে এরপর সে আল্লাহর বান্দা বললেন ওই আল্লাহর শপথ করে বলছি যিনি আপনাকে রাসূল করে প্রেরণ করেছেন, তার শপথ করে বলছি আমি এর চাইতে ভালো নামাজ পড়তে জানি না, আপনি আমাকে নামাজটা শিখাইয়ে দেন। এবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি তাকে নামাজ শিখালেন, কিভাবে নামাজ শিখালেন তাহলে শুনেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি তাকে নামাজ শিখাতে গিয়ে বললেন যখন তুমি দাঁড়াবে, সূরা কেরাত ইত্যাদি পড়বে, পড়ে রুকুতে যাবে, তখন তুমি তোমার কাজ হবে যে রুকুতে গিয়ে তুমি স্থির হবে, পিঠ টান টান করে সোজা করবে, যেতে তো হবে ধীরস্থিরতার সাথে, এরপর সেখানে গিয়ে মাথা এবং নিতম্ব বরাবর হবে, মাথা উঁচুও থাকবে না আবার নিচেও থাকবে না, লেভেল থাকবে যতটুকু সম্ভব হয় লেভেল করা, পিঠ আবার এরকম কুজোর মতো হবে না, যতটুকু সম্ভব লেভেল হবে। এরপরে তাসবিহ নিবেদন করবে, সুবহান রব্বিয়াল আযীম, সুবহান রব্বিয়াল আযীম, সুবহান রব্বিয়াল আযীম। রুকুর আরো তাসবিহ আছে আমরা অনেকে জানি না, সুবহান কুদ্দুস রব্বুল মালাইকাতি ওয়ার রূহ, এটাও রুকুর তাসবিহ। এরকম রুকুর আরো তাসবিহ আছে, রুকুর তাসবিহ শেষে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লোকটিকে শিখালেন তুমি মাথা সোজা করবে, মাথা সোজা যে করবে একবার টান টান হয়ে সোজা হয়ে দাঁড়াবে, অপেক্ষা করবে, এরপর তুমি সেজদায় যাবে, সেজদায় গিয়ে তুমি পরিপূর্ণভাবে সেজদার যে পজিশন আছে সেই পজিশনে যাবে, তারপরে তাসবিহ নিবেদন করে সুবহান রব্বিয়াল আলা ধীরস্থিরতার সাথে পড়ে তারপরে উঠে সোজা হয়ে বসবে। এই সোজা হয়ে আবার টান টান করে বসবে, অপেক্ষা করবে, একদম পিঠ মাথা সব সোজা হয়ে এরকম সোজা হয়ে বসবে, এরপর স্থির হয়ে বসার পর, সোজা হয়ে বসা মানে স্থির হয়ে বসবে, বসার পর এরপর আবার সিজদায় যাবে, সিজদা আবার এরকম গিয়ে পরিপূর্ণ পজিশনে যাবে, তারপর তাসবিহ পাঠ শুরু করবে, তারপর আবার উঠে সোজা হয়ে টান টান হয়ে বসবে, স্থির হয়ে বসবে। এভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে প্রতি রাকাত নামাজ পড়ার নির্দেশ দিয়েছেন। তাই হাদিস থেকে বোঝা যায়
ওই ব্যক্তি তাড়াহুড়া করে নামাজ পড়েছিলেন এজন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটাকে সংশোধনে দিয়েছেন যে এরকম তাড়াহুড়া করে নামাজ পড়া যাবে আমাদের সমাজে আমরা যত মানুষ নামাজ পড়ি আশেপাশে পড়তে দেখি বেশিরভাগ মানুষ আমরা সূরা ফাতিহার সাথে অন্য সূরা মিলানো এগুলো দেখবেন যে আমরা বেশিরভাগ ক্ষেত্রে তাড়াহুড়া করে পড়ি আপনি আল্লাহর প্রশংসা করছেন সূরা ফাতিহা পাঠ মানে কি করা আল্লাহর প্রশংসা করা গুণকীর্তন করা তো নামাজে দাঁড়ায় যদি আপনি আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন রাহমানির মালিকি ইয়াকা নাস্তাইন ওয়া ইয়াকা নাস্তাগফির তাকদিম সুরাতাল আযরাম তার এটা প্রশংসা হলো না আপনি যদি দুনিয়ার কোনো বড় ব্যক্তি দুনিয়ার কোনো দামি মানুষ তাকে যদি সবার সামনে প্রশংসা করেন সেই প্রশংসার বাক্যগুলো যদি হুলস্থুল করে পড়েন তাহলে সেটার কারণে তিনি কখনো খুশি হবেন না ঠিক একই ভাবে আল্লাহর প্রশংসা যখন আমরা করব হুলস্থুল করলে সেখানে আল্লাহ তাআলা কখনো সন্তুষ্ট হবেন না এজন্য আমাদের নামাজের মধ্যে ধীরস্থিরতা থাকতে হবে স্থিরভাবে আস্তে 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 সুন্দরভাবে নামাজ পড়তে হবে চেষ্টা করব তো ইনশাআল্লাহ আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন